পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেটের সন্নিকটে বৈদ্যনাথ কাটরার একটি খেলনার গোডাউনে রবিবার রাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হঠাৎ এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় আগুন দেখে বর্ধমান থানায় ও দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানের শাটার ভেঙে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলো? কোন জায়গায় এটা? বৈদ্যনাথ কাটরা দত্ত সেন্টারের ভেতরে? আচ্ছা, এটা কি দত্ত সেন্টারের ভেতর বলে? এটা কি বৈদ্যনাথ কাটরা? মানে কিভাবে আগুন লাগলো জানেন না? দোকানের মালিক পবন চৌধুরী জানান, দোকানের ভিতর কিছু ছিল না, পাশে কাগজ পড়েছিল, সেখান থেকেই আগুন লেগেছে। তিনি আরো জানান, প্রায় 1 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার যেটা ধারণা হচ্ছে, কারণ আমার তো মেন সুইচে লাইন কাটা আছে, পুরো ডিসকানেক্ট করা আছে, তো সাইডে কাগজের ঢিবি ফেলে, কাগজ ফেলে, পেপার পেপারের দোকান থেকে সব পেপারের সব ওইখানে গিয়ে আগুনটা লাগিয়ে দিয়েছে। সেইখান থেকে আমার কাঠের স্টল যেহেতু সেইখানে লেগে গেছে, জ্বলছিল, আমরা নিবালাম এটাই। এর থেকে আর বেশি কি আগুন ছিল? কোথায় আগুন ছিল? বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।